বৰক্ষেত্ৰী সাউথ সিন্ডিকেটৰ অইনেক পৃষ্ঠা আব্দুল ৰাইনুলৰ পাছত এইবাৰ কোন বামুনবৰীত জব্দ বৃহৎ পৰিমাণৰ পিডিএছৰ চাউল পূৰ্বৰ প্ৰতিবেদনত ফাদিল হৈছিল চাউল সিন্ডিকেটৰ বৃহৎ নেক্সাছ এই নেক্সাছত জড়িত আছিল আব্দুল ৰাইনুল বাহিনী বিআইইও আৰু মুকালমুৱা আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছিল বৃহৎ পৰিমাণৰ পিডিএছৰ চাউল বিআইইওই অভিযান চলাইছিল মধ্যম বৰক্ষেত্ৰী সমবায় সমিতিত আৰু জব্দ কৰিছিল 1686 কুইণ্টল পকা চাউল তাৰ সমান্তৰালভাৱে ৰাইনুল আলীৰ বাসগৃহৰ সন্মুখত ট্ৰাকত পিডিএছৰ চাউলৰ বস্তা উঠাই থকা সময়তে জব্দ হৈছিল 450 কুইণ্টল পকা চাউল সর্বমুঠ বগা চাউল জব্দ হৈছিল 2086 কুইণ্টল হেয়া আছিল কিছুদিন আগৰ ঘটনা এতিয়া কেঁচু খান্দোতে ওলাইছে হাপ আব্দুল ৰাইনুলৰ লগতে এই বগা চাউলৰ নেক্সাছত জড়িত আছে বহু ৰৌ বৰালি গোপন খবৰৰ ভিত্তিত চাউলৰ চোৰাং ব্যৱসায়ী নজৰুলৰ ঘৰত অতিৰিক্ত উপায়ুক্তৰ অভিযান নলবাৰী জিলাৰ অতিৰিক্ত উপায়ুক্ত সুস্বপ্না কাকতিয়ে খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগৰ সহকাৰী আয়ুক্ত আজিতা ভৌমিক দৌলাখাল আৰক্ষী স্থানীয় গাঁওবুঢ়াক লৈ নজৰুল নামৰ এজন চোৰাং চাউলৰ ব্যৱসায়ীৰ ঘৰত অভিযান চলায় অভিযানত জব্দ 196.50 কুইণ্টল বগা চাউল আৰু আৰক্ষীৰ চকুৰ সন্মুখতে পলাল নজৰুল নজৰুলৰ বাসগৃহৰ বিভিন্ন কোঠালিত তলা ভাঙি জব্দ প্ৰায় 350 বেগ বগা চাউল চাউলৰ লগতে জব্দ বৈদ্যুতিক চিলাই মেচিন পাল্লা আৰু যোগান বিভাগৰ চাউলৰ খালী বস্তা বামুণবৰী এৰিয়াৰে নজৰুল হক তেখেতৰ ঘৰত আমি চাব আহোঁতে দেখিলোঁ যে দুটা ৰুম তলা লগোৱা আছে আমি তেখেতক যেতিয়া ক'লোঁ যে ৰুমকেইটা খুলি দিব লাগে কি আছে চাবলৈ তেখেতে চাবি বেলেগ জেগাত অন্য এক ঠাইত আছে বুলি কৈ পেলাই তেখেতে আনিবলৈ গৈ পেলাই মোটামুটি আজি এক ডেৰ ঘণ্টা যেতিয়া নোহোৱা হ'ল তেতিয়া আমি স্থানীয় পুলিচৰ সহায়ত তলাকেইটা ভাঙিলোঁ আৰু তাতে আমি বহুখিনি চাউলৰ বস্তা দেখা পালোঁ আনুমানিক 350 থাকিব লাগে আমি এতিয়া নমালেহে গোটেইখিনি গম পোৱা যাব গানি বেগ চিলোৱা মেচিনটো থাকে সেইটো এটা দেখা গৈছে আৰু ৱেইট ৱেইং মেচিন এটা দেখা মানে তাতে আছে আৰু উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমবায়ের পৰা চাউল সংগ্রহ করে কলা বজারত বিক্রি করার অভিযোগ নজরুলের বিরুদ্ধে কিন্তু আব্দুল খয়াম আহমেদ রাইনুল আলী নজরুল মাত্র এক উদাহরণ হে বরক্ষেত্রীত এই চাউল সিন্ডিকেটর আড়ত আছে বহু রৌ বরালি এই চক্রটোয়ে নলবাড়ী বরপেটা অঞ্চলত দীর্ঘদিনে চলাই আছে বগা চাউলর কলা বেহা কিন্তু গা নলরে দৌলাহাল আরক্ষীর মুকালমুয়া আরক্ষীর দীর্ঘদিনে এই সিন্ডিকেট চক্রে আরক্ষীক ম্যানেজ করে চলাই গৈছে নেকি বগা চাউলর কলা বেহা ঠিক একদরে আব্দুল রাইনুলের বিরুদ্ধেও নিমাত আরক্ষী প্রশাসন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের বাবেই থমকি রয়েছে নেকি আরক্ষী প্রশাসন তার সমান্তরালভাবে পলাতক হয়ে অজান গুহার ভিতর আত্মগোপন করা নজরুলক গ্রেপ্তার করব পারিবনে নোয়ারে হেয়া হব সময়ত লক্ষণীয় আরক্ষীর ভূমিকাক লৈও সৃষ্টি হয়েছে বহু প্রশ্নর Bureau Report, The News Plus.